أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله আমরা আজকে 5 নম্বর পেজে যাব একটু 5 নম্বর পেজে আমরা যেটা পড়ছিলাম সেটা হলো আকসামুল আফআলি মানে ক্রিয়ার প্রকারভেদ পড়তে গিয়ে আমরা যেটা আলোচনা করেছিলাম এই অংশটা আমাদের শেষ হয়েছিল এই অংশটা আমাদের বাকি আছে এখন এই অংশটা প্লাস ইম্পর্টেন্ট যে অংশটা বাকি আছে এটা আজকে এই অংশটার একটু হালকা আলাপ করি তারপর আমরা ওখানে যাব কারণ এগুলি আমাদের জানা নলেজ বাট এখনো আমাদেরকে আবার একটু রিফ্রেশ করতে হবে প্রথমে দেখেন নির্গত বিশেষ্য ইসমুন মুস্তাক্কুন মানে হলো যে সমস্ত বিশেষ্য কোথাও থেকে বের হয়ে আসে আরেকটা ভাষায় বলতে হবে এটাকে আমি সবাইকে মিউট করে দিলাম আসলে শেষ করি নাই তারপরে ডাউট জিজ্ঞেস করব কেউ যদি শুনতে না পান আমাকে মেসেজ দিবেন আমরা এই বিশেষ্যটাকে এসএমটাকে বলবো ডিরাইভড এসএম এটা কোথাও না কোথাও থেকে বের হয়ে আসছে আরেকটা হলো অরিজিনাল এসএম যেটা হলো ইসমুজামিদ আপনারা জানেন যে এসএম তিন প্রকার হ্যাঁ এসএম হলো তিন প্রকার একটা হলো ইসমুজামিদ আমি যদি এটাকে লিখি কোথাও তাহলে হবে অরিজিনাল এসএম ইসমুজামিদ ইসমুজামিদ এটা হলো অরিজিনাল এসএম এটা কোথাও থেকে বের হয়নি হ্যাঁ যেমন মনে করেন আমি যদি বলি কাঠ হ্যাঁ ইট এটা হলো অরিজিনাল কাঠ দিয়ে ফার্নিচার বানান তাইলে এই ফার্নিচারটা হলো ডিরাইভড কাঠ দিয়ে আপনি যদি ফার্নিচার বানান ফার্নিচারও ডিরাইভ তাহলে যে সমস্ত এসএমগুলি অরিজিনাল কোথাও থেকে উৎপন্ন হয়নি এটা হলো ইসমুল জামিদ আরেকটা আছে এইটা ইসমুল মুশতাক আরেকটা আছে মাসদার মাসদার সম্বন্ধে আপনারা পরিচিত তাহলে তিন ধরনের এসএম আছে এখন আমরা ইসমুল মুশতাকটা নিয়ে আলোচনা করব প্রথমে ইসমুল মুশতাকের ক্যাটাগরি কি হোয়াট আর দ্য ক্যাটাগরিজ ইসমুল মুশতাক হলো সাত প্রকার প্রথমটা হলো ইসমুল ফাইল এটা আমরা জানি এক নাম্বার পেজে আমরা ইসমুল ফাইলটা পড়েছি কিভাবে বানায় হ্যাঁ ফাইলুন মুসাররিফুন মুকাতিলুন এগুলি ইসমুল ফাইল আমরা যদি এক নাম্বার পেজে যাই তাহলে আপনি এগুলি পরিচয় পাবেন দেখেন এগুলি হল স্মল ফাইল হ্যাঁ এই যে নাসারা ইয়ানসুরু দরাবা ইয়াদিরিবু সামিয়া ইয়াসমাউ কারুমা ইয়াকরুমু হাসিবা ইয়াসিবু থেকে স্মল ফাইল হলো ফাইলুন একটা বাদে এটা বাদে বাকি সবগুলো ফাইলুন ফাইলুন দেখেন দরিবুন একটা স্পেলে ফাইলুন 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 সুতরাং এগুলি স্মল ফাইলকে আমরা আমাদের পাঁচ নম্বর পেজে শুধু ফাইলুন দিয়ে লিখে দিয়েছি পাঁচ নম্বর পেজে এরপরে যে এসএম গুলি আছে স্মল ফাইল এগুলি দেখেন এগুলি এখানে এই যে স্মল ফাইলের কলামটা যদি আপনি দেখেন আমরা জাস্ট এখান থেকে ওখানে এটারে উঠে দেওয়া হয়েছে আর কিছুই না সর্রাফা ইউসর্রাফু সর্রিপু থেকে মুসাররিপুন এটাই আমাদের ওই টেবিলে আছে কাতালা ইউকাতুলু থেকে মুকাতিলুন এবং শেষ পর্যন্ত এগুলিকে সব আমরা স্মল ফাইলে লিখেছি তাহলে স্মল ফাইল হলো একটা ডিরাইভড নাউন
যেটা উৎপন্ন হয়ে এসেছে কোনো কিছু থেকে, এগুলি হলো আমাদের প্রথমটা স্মুল ফাইল। দ্বিতীয় রোতে দেখেন ইসমুল মাফু উলি, এটা তাহলে নাসারা ইয়ানসুরু থেকে এই পর্যন্ত যতগুলি আছে এগুলি সবগুলিকে আমরা একটা ওয়ার্ড দিয়ে রিপ্লেস করতে পারি, মাপু উলন। সবগুলি দেখেন মাকুলন উজনে, মাপু উলন, মাপু উলন, মাপু উলন। এবং ফর্ম টু এন অ্যাবাভ এই এই টেবিল এই কলামটা আমরা ওখানে দিয়ে দিয়েছি। ওকে, তাহলে আমরা ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল এই দুইটা সম্বন্ধে আমরা জ্ঞাত হলাম এবং এগুলি কি আমরা বুঝলাম, টেবিলটা দেখে আমরা সব বুঝতে পারি। ওকে, এখন আমাকে তো আপনাদেরকে সবাইকে অফ করে রাখতে হয়েছিল বিকজ অফ সাউন্ড। এই ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল দিয়ে যে ইসমুল মুশতাক এই সম্বন্ধে কারোর কোনো জিজ্ঞাসা আছে কিনা, এই ইসমুল মুশতাক গুলি আমরা বুঝতে পেরেছি। ইসমুল ফাইল এবং মাফউল ক্লিয়ার সবাই? একটু বলতে হবে, ইসমুল ফাইল এবং ইসমুল মাফউলটা বুঝি কিন্তু ইসমুল মুশতাকটা তো বুঝতে পারিনি আমরা। এই এগুলিকে সবগুলিকে আমরা বলতেছি উৎপন্ন বিশেষ্য, নির্গত বিশেষ্য, এগুলিকে একটা নামে বলে দিয়েছি ইসমুল মুশতাক। তাহলে ইসমুল মুশতাকের একটা ক্যাটাগরি হলো ইসমুল ফাইল, আরেকটা ক্যাটাগরি হলো ইসমুল মাফউল। ধরতে পেরেছেন? জি। ওকে, এখন অর্থাৎ ইসমুল ইসমুল মুশতাকের ব্রাঞ্চ হলো যে ইসমুল ফাইল এবং আরেকটা ব্রাঞ্চ হলো ইসমুল মাফউল। কারেক্ট। আমরা ইসমুল ফাইল যেহেতু পড়েছি, জাস্ট এক কথায় আপনাদেরকে পরিচয় এখনই করে দিলাম, এটা আমাদের আগের পড়া, আমরা এখানে নোট করলাম। ইসমুল মাফউল এটাও বলে দিলাম। এখন আসি আমরা ইসমুল জরফ নিয়ে আলোচনা করব। ইসমুল জরফ কাকে বলে? এখন ইসমুল জরফ হইল এই যে আমাদের রুট কি, যে কোনো ফেলের রুট হলো কি পালা, তিন অক্ষরের ফেল হলো পা এবং লা। এই যে তিন থ্রি লেটার ভার্ব থেকে ইসমুল জরফ গঠিত হয়, কোথেকে গঠিত হয়? থ্রি লেটার ভার্ব থেকে। এখন এই থ্রি লেটার ভার্বের খেয়াল করেন, আপনি যদি ভার্বের পা আইন এবং লাম কালিমাকে এই স্টাইলে লেখেন, তার আগে একটা পাথাযুক্ত মিম দেন, তাহলে এটা হলো স্থান বা কালবাচক ক্রিয়া হয়ে যাবে। তাহলে আপনি যদি কোনো কিছু দেখেন, মনে করেন চেহারা এরকম, তাহলে ওটা হবে স্থান বা কালবাচক ক্রিয়া। এখন আমাকে বলেন তো, এরকম চেহারা যে কোনো একটা শব্দ আপনাদের চেহারায় মনে পড়ে কিনা? মাসজিদুন। এক্স্যাক্টলি। তাহলে মাসজিদুন হলো তাহলে কোন বাচক ক্রিয়া? স্থানবাচক ক্রিয়া। তারপরে মাগরিবুন, ইয়েস। তারপরে মাশরিকুন কিংবা মাস, হ্যাঁ মাশরিকুন, মাশরিক মাগরিব, তাই না? মাগরিব হলো পশ্চিম দিক আর মাশরিক হলো পূর্ব দিক, হ্যাঁ পূর্ব দিক। তাহলে এটা স্থানবাচক ক্রিয়া। হ্যাঁ, মাল আবুন, তাহলে আমার কি দরকার এখানে? আমি তিনটা আলফাবেট ইয়ে পাবো, রেডিকেল পাবো, আর তার আগে ফাথাযুক্ত একটা মিম পাবো। এই চেহারা আবার বলি, তিনটা রুট থাকবে আমার এবং ফাথাযুক্ত জবৎযুক্ত একটা মিম যদি থাকে, তাহলে ওটা স্থান বা কালবাচক ক্রিয়া হবে। অ্যাবসলিউটলি সোজা। আর আইন কালিমাটা কি সব সময় কাসরা নিয়েই থাকবে? আইন কালিমা কিছু কিছু ক্ষেত্রে কাসরা নিবে, কিছু কিছু ক্ষেত্রে ফাথা নিবে। এই যে আচ্ছা আচ্ছা, জিনিসটা আবার একটু বলবেন, নোট ডাউন করে নিতে চাচ্ছিলাম। ইসমুল জরফ স্থানবাচক বা কালবাচক ক্রিয়া ফর্ম ওয়ান থেকে, জি, আমাদের তিনটা রেডিকেল থাকবে, ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা থাকবে, জি, সাথে ফাথাযুক্ত একটা মিম থাকবে। আচ্ছা, এটাই হলো স্থানবাচক ক্রিয়া। এখন দেখেন, ওই যে একজন সিস্টার জিজ্ঞেস করছিল আইন কালেমাতে কি জের হবে না জবর হবে, এটা আপনি খেয়াল করতে পারেন, খেয়াল না করলে আপনি যখনই থ্রি রুট দেখবেন আবার মিম মিমের উপরে একটা ফাতা দেখবেন, তাইলে এটা স্থানবাচক বা কালবাচক ক্রিয়া।
ঠিক আছে জি। তাহলে এই স্থানবাচক বা কালবাচক ক্রিয়ার এক বচন হলো মক ইলুন, মক ইলানি বহু বচন হলো মাপা ইলু। সিমিলারলি যদি মাপ ইলুন না পান আপনি মাপ আলুন পাবেন। হ্যাঁ, যদি আপনি শব্দটা দেখেন যে মাপ আলুন তাহলে এটা দ্বিবচন হবে মাপ আলানি, বহু বচনের রূপ একটাই মাপা ইলু। তাহলে এই এই স্ট্রাকচারের এই চেহারার বেসিক মুদ্রা কথা হইল ফা আইন এবং লাম কালিমা থাকবে এবং ফাথা যুক্ত বিন থাকবে থান এবং কালবাচক ক্রিয়া। কি এখানে কি মানে সব জায়গায় সব অক্ষরগুলোর ভিতরে যখন আমরা পাতাযুক্ত মিম পাবো তখনই আমরা ওইটাকে ধরে নিব যে স্থান কাল বাচক, যেখানে পাতাযুক্ত মিম এবং পাতাযুক্ত মিম এবং তিনটা বেসিক বেসিক রেডিকেট থাকবে। পাতাযুক্ত মিম তিনটা বেসিক রেডিকেল, হ্যাঁ পাতাযুক্ত মিম তিনটা বেসিক রেডিকেল। স্ট্রাকচারটা কি হতে পারে? আইদার হবে মাপ ইলুন অথবা মাপ আলুন। যদি যদি মাপ ইলুন হয় দ্বিবচনে মাপ ইলানে, বহুবচনে মাপ আইলু, মাপ আলানে মাপ আইলু। উস্তাদ ইয়ার যে বহুবচন যেটা হচ্ছে এটা কি ওই যে মামনু মিনা সর্পের ভিতরে পড়তেছে? চেহারার কারণে দেখেন এক বচন ওয়ালা একটা নাউন, সরি এক পেশ ওয়ালা একটা নাউন জি, বাস সুতরাং মামনু মিনা সর্প। পরেরটা তো মাসাজিদু হবে না? হ্যাঁ মাসাজিদু, হ্যাঁ মাসাজিদু, মাসজিদুন, মসজিদুন, মসজিদানে, মসাজিদু, মসজিদের বহু বচন জি। এটা তখন এটা যখন আবার মানসুবি আসবে তখন ওই যেমন হবে মাফা ইলা নাকি? না মানসুব মসজিদা মসজিদ, এটা হলো মাফ ইলুন। মানসুব কিভাবে হয়? আমি নাউন এটা একটা পেশলা হচ্ছে তো সেই জন্য বলতেছি, যেমন মামনু মিনার সর্প হলে তো সেটা পেশের জায়গায় যদি ইয়ে হয় পাতা হয়। এটা হলো এটা হলো আপনার মারফু মানসুব মাজরুর, এটা হলো মারফু মানসুব মিফ আলাইনে মুসলিমাইনের মতো বচন। ক্লিয়ার হলো এখন? মামনুন মিনা সর্ফ হইলো আপনি কি ওই ক্লাস ওই ক্লাসটা আমাদের তো হয়েছে। আচ্ছা আমি এখন যাব মামনুন মিনা সর্ফ, আর কারোর ডাউট আছে মামনুন মিনা সর্ফে? জি আমিও বুঝতে পারি না বিষয়টা। আচ্ছা একদম সিম্পল আসেন আমরা, আমিও বুঝতে পারি না ওস্তাদ। ওকে আমিও বুঝি না ওস্তাদ। আচ্ছা এটা এটা শুনেন মামনুন মিনার সর্ফ হলো কিতাবি অনেক বড় কথা, কিচ্ছু দরকার নাই, আপনি শুধু আমার কথা শুনেন তাহলে হবে। এখানে লেখা আছে যে সমস্ত ইসম কাসরা ও তানবিন গ্রহণ করে না, মানে হলো কি এটা এমন একটা নাউন এটার কোনো অবস্থায় জেন নিবে না এবং এটা তানবিনও নিবে না। আচ্ছা মনে করেন এটাও বুঝলেন না, এখন আমি বলি এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন খেয়াল করেন, যে সমস্ত এসএম জন্মগত ভাবে এক পেশওয়ালা অথবা বহু বচন বানানোর কারণে এক পেশওয়ালা নাউনে পরিণত হয় তাহলে মোদ্দা কথা কি যে সমস্ত নাউন এক পেশওয়ালা। আবার বলি যে প্রথম বলি যে সমস্ত নাউন এক পেশওয়ালা, এটা দুই ভাগ যেমন বুঝছি যেমন ওয়ালাদুন ওয়ালাদুন ওয়ালাদু, তো ওয়ালাদুন হচ্ছে ওয়ালাদুন তো দুই পেশওয়ালা নাউন জি, ওইটা বলছি ওয়ালাদুন আবার ওয়ালা দু আছে যে ওইটাতে এক পেশালা ওয়ালা দু তো কোনো নাউন নাই
আমি এবার বলছি যে সমস্ত জন্মগত ভাবে একপেশওয়ালা অথবা বহু বচন বানানোর কারণে একপেশওয়ালা নাউনে পরিণত হয়, দুইটা কন্ডিশন কিন্তু। তাহলে অলাদুনের কথা যে আপনি বলছেন, অলাদুন জন্মগত ভাবে একপেশওয়ালা কি? মুসলিমুন, এটা কি বহু বচন বানান? মুসলিমুন এখানে পেশ আছে, এখানে পেশ আছে, জি কারণে এক পেশওয়ালা নাউনে পরিণত হয় সেগুলি হইল মামনুন মিনাসাল। অর্থাৎ তাহলে তো এক্সাম্পল তো আমরা কবলু বাদু এগুলোতে দিতে পারি, এগুলি অন্য, ওগুলি মামনুন মিনাসর বলা যাবে না, ওগুলি হলো জর। আমরা জর যদিও এসএম বাট এগুলিকে এই ক্যাটাগরিতে ফেলানো যাবে না, ঠিক আছে? এগুলি হলো নরমাল নাউন, এক পেশওয়ালা নাউন। আপনি এক্সাম্পল দেখলেই বুঝতে পারবেন। মনে করেন এই পৃথিবীতে যত মহিলার নাম আছে সব সব মহিলার নাম হলো এক পেশওয়ালা, তাই না? দেখেন ইব্রাহিম আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, ইনাদের নামও এক পেশওয়ালা, ইব্রাহিম, আহমাদু, ইয়াজিদু এক পেশওয়ালা, জি, উমারু, জুফারু এক পেশওয়ালা, জি, উসমানু এক পেশওয়ালা। এগুলি সব নাউন, যত নাউন আছে যদি এক পেশওয়ালা হয়, যত এস সরি যত এস এম আছে যদি এক পেশওয়ালা হয়। মাফাইলু একটু আগে দেখছেন একটা বহু বচনের রূপ, অথবা মাফাইলু, এবং এই দুইটা চেহারা এবং এই চেহারা একই রকম। তারপর এখানে দেখেন এক পেশওয়ালা, এই টেবিলে যতগুলি এক্সাম্পল দেওয়া আছে এই এক পেশওয়ালা সবগুলি। তো যে কোনো নাউন এক পেশওয়ালা যদি হয় তাহলে এটা হলো মামনুন মিনাসর বা গাইরুল মুনসারিফ। গাইরুল মুনসারিফের ব্যবহার কি? এক, নরমাল অবস্থা তো এটা পেশওয়ালাই আছে, তাই না? তাহলে এটা মারফু। এখন যখন মানসুব হবে তখন কি হবে? এখন যখন মাজরুর হবে তখন কি হবে? হওয়ার কথা ছিল জেরওয়ালা, কিন্তু তখন হবে যে বাবা, এই একটাই পার্থক্য, আর কিছু না। যিনি বলছিলেন মামনুন মিনাসর বুঝেন না, এখন বুঝছেন? জি স্যার, দেখেন কোনো ডাউট আছে? এটা কিন্তু আপনাকে 7 দিন 10 দিন বাদ যাবত পড়ানোর বিষয়, আমরা ওই ডিটেলে যাব না আনলেস আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে পিএইচডি করতে চাই। কোরআন বোঝার জন্য আমি যতটুক বললাম না, তারপরে ফার্দার যদি স্টাডি করতে পারেন, ওই যে নয় স্বভাব আছে, নয় স্বভাব দুই স্বভাব মিলে অনেক কিছু বলে, দরকার নেই। আমার ফর আন্ডারস্ট্যান্ডিং কোরআন আমি যেটা বললাম, জন্মগত ভাবে একপেশওয়ালা অথবা বহু বচন বানানোর কারণে একপেশওয়ালা যে সমস্ত নাউন আছে ওগুলি হল মামনুন মিনাসর। ক্লিয়ার? ইজি? কোন ডাউট? ইনশাআল্লাহ। ওকে, এবার আসেন আমরা এটাতে আসি। তাহলে এখানে যেটা বললাম ইসমু জরফ আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আসি ইসমুল আলা। একই জিনিস, আগে ছিল ফাথাযুক্ত মিম, এখন আসবে কাসরাযুক্ত মিম, আর কিছু না। দেখেন পার্থক্য কিছু নেই। তাহলে
মূল তিনটা রেডিকেল সহ যদি কোনো শব্দ পান এবং তার আগে যদি কাসরাযুক্ত মিম থাকে তাহলে ইসমুল আলা যন্ত্র, আর যদি হাতাযুক্ত মিম পান তাহলে ইসমুল জর্ব। এখন স্ট্রাকচারটা কি, স্ট্রাকচারটা হলো এরকম, মেফ আলুন, মেফ আলাতুন, মেফ আলা, মেফ আলু, এই চেহারায় পাবেন। এই জন্য আপনি যখন চাবি আরবি পাচ্ছেন তখন কোন চেহারা পাচ্ছেন জানেন? মিফতাহুন, দেখেন মিলে কিনা, আপনি মিফতাহুন পাতাহা এবং চেহারা পাচ্ছেন এটা, হেতু চাবি যন্ত্র মিফতাহুন। ঠিক আছে, মিলছে? জি। এখন এটা দ্বিবচন বহুবচন লেখা আছে, মিফ আলুন, মিফ আলানে, মাফাইলু, আগেরটার মতোই কিন্তু, মিফ আলাতুন, মিফ আলাতানে, মাফাইলু, মিফ আলুন, মিফ আলানে, মাফাইলু, মাফাইলু। তাহলে এখানে দেখা যাচ্ছে চেহারা আমার মেইন ইন্ডিকেটর কি, ইন্ডিকেটর হলো কাসরাযুক্ত মিম, আর এখানে ইন্ডিকেটর কি, ফাতাযুক্ত মিম। বাস এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। এখন যখন আমরা অ্যাপ্লিকেশনে যাব ইন দি কোরআন তখন এগুলির আরো আপনারা পাবেন। এখন এখানে গ্রামারিয়ানরা লেখে আপনাদের গ্রামার বইতে পাবেন কি যন্ত্রবাচক, ছোট যন্ত্রবাচক শব্দ, এটা হলো মধ্যম, ইসমুল আলা সুগ্রা ছোট, ইসমুল আলা এটাকে বলে উস্তা, ইসমুল আলা এটাকে বলে কোবরা, মানে তিনটা নাম দিচ্ছে, এটা দিচ্ছে ছোট যন্ত্রবাচক, এটা দিচ্ছে মধ্যম, এটা দিচ্ছে বড়। বেসিক্যালি এই যে ছোট মধ্যম এবং বড় দিচ্ছে এগুলি নাম দেওয়ার জন্য দিচ্ছে। আসলে ওই দেখেন মেফতাহুন, আপনি চাবি, চাবি কি অনেক বড়? তাই অনেক বড় না তো, কিন্তু এটা এই গ্রুপের মধ্যে পড়ছে। মানে আপনি এই যে যে কোনো যেমন ফাতাহা মেফতাহুন এই ক্যাটাগরিতে বানাতে পারবেন না, এটা এই ক্যাটাগরিতে বলবে। আর আরেকটা আরেকটা প্যাটার্ন আছে ফাআলাতুন। তো এই হলো আমাদের প্যাটার্ন, জাস্ট প্যাটার্ন গুলি আপাতত দেখে রাখেন, যখন শব্দের মধ্যে পড়ব তখন আমরা এটা আরো ক্লিয়ার হব ইনশাআল্লাহ। এখন আসেন ইসমুত তাফজিল। ইসমুত তাফজিল হলো এটাও একটা ইসম, যেটা হলো তুলনামূলক ভাবে বড় এরকম বোঝায়। এটার প্যাটার্ন হলো একটাই, আপনার মুজাক্কারে হলো আফ আলু, ভার্বের মতো তাই না মনে হয়, আনা আফ আলু। তাহলে আপনি যদি আরেকজনের থেকে একটু ভালো হন তাহলে ফাদালা আবদালু, সুন্দর হন আহসানু কিংবা আজমালু, এই শব্দগুলি ব্যবহার করে। তাহলে একটা হলে হলো আফ আলু, দুইটা হলে আফ আলানে, অনেক হলে কি হবে অথবা আফাইলু, আফাইলু হওয়ার সাথে সাথে আবার মামনুন মিনাস সার্ফ হয়ে যাবে এটা, তাই না? স্পেলিং এর কারণে মহিলা বাচক ফুলা কুবরা, তাই না, ফুলাতানে, ফুলায়ানে, ফুলায়াতুন, আর আরেকটা আছে পুয়ালো। তো এটা হলো ইসমুত তাফজিল, দুই চার সাথে তুলনামূলক ভাবে ভালো কিংবা খারাপ ইত্যাদি বোঝানোর জন্য। ওকে, আর আরেকটা আছে সিফাতুল মোশাব্বাহ, স্থায়ী গুণবাচক শব্দ। আমার এই জায়গায় একটু প্রশ্ন করতে চাচ্ছি। বলেন স্যার, আমরা তো এটা যে আফ আলা করছি এটা তো আমরা চার নাম্বার প্যাটার্ন থেকে আসছে, ভাবে চার নাম্বার প্যাটার্ন আক্রাম,
আফ আলু না এটা হলো আক্রামা মানে আফ আক্রামা মানে আফ আলা আমরা তো ফালা আমরা তো পড়ছি ফালা ফালার সাথে যখন যে চার নাম্বার ইয়েতে আসে তখন এটা হামজা যোগ হয় হামজা যোগ হয়ে কি বলে এটাকে আমি আক্রমার থেকে বলছি না মানে আমরা যে প্রথম পেজের মধ্যে যে আমরা ইয়ে করছি দশটা ইয়ে দেখছি যে ভাগ করেছেন ওখানে ভিতরে বলছে ফালা এরপরে যে কি কাজদাবা আক্রামু হয়ে গেলে যে কোনো একটা নাউনের তিনটা রুট থেকে আপনি ওই যে আপ আলু উজনে লিখলেই এটা এসএম হয়ে যাবে যেমন মনে করেন হা সিন নুন মহিলা হবে হুসনা পুরুষ হবে আহসান এখন বুঝে গেছে এটা যখন আরেকটু যাবো ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশনে মিনিং এ তখন আরো ক্লিয়ার হবে এখন মূল ফান্ডামেন্টালটা ধরে যে আমরা যেমন আমরা ফালা ফালা প্যাটার্নে তিনটা ইয়া থাকে হর থাকে আক্রমা এখন আমি যদি আক্রমাটাকে যদি লাস্টে যদি নিয়ে যে দম্মা দিয়ে দিই আক্রিমু আচ্ছা এটা আশ্রাও দিতে হবে আক্রিমু হলে আপনি বলতে পারেন যেমন এখানে নাসারা থেকে আপনি ইসমুত তাফজিল বের করেন তাহলে আনসারু আচ্ছা হ্যাঁ থেকে আমি একটু বলবো আবা এই দেখেন আপনি আপনি ওই যে তিন হরফে যে ভার্ব আছেন মুদারি যে ফর্ম আনা ওখান থেকে বার করবো আপা আর আক্রামু যদি হয় তাহলে আক্রামুর মুদারি ফর্মে আনা হবে উকরিমু হবে উ আসতে পড়বে তখন তখন আর ওই যে ইসমু তাবদিলের যে ফর্ম ওইটা আর হবে না ইসমু তাবদিলের ফর্ম হলো আপ আলু এটা শুধু তিন ইয়াব আলু ফালা ইয়াব আলুর একটা ভার্বের সাথে মিলে যায় চেহারায় আনা আফ আলু জি 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 বাট দ্যাট এই আপ আলু একটা ভার্ব ফালা ইয়াব আলুর আর আমাদের এটা হলো নাউন ইসমু তাফজিল আফআলি একটু একটু কনফিউশন ইনিশিয়ালি হবে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ শুধু ধরে রাখেন তাহলে আমরা কোন পৃষ্ঠায় আসছি পাঁচ নম্বর বইলে ওকে তাহলে আফআলু হ্যাঁ আফআলু আহসানু আহসানি আফআলানে আফআলুনা বা আফআইলু ফুউলা তাহলে আল্লাহু আকবার বলি না জি তাহলে আসেন
আল্লাহু আকবার আমরা যদি একবার বলি আকবারু আকবারানে আকবারুনা আকাবিরু মহিলা হবে কি কুবরা 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 ইয়ানে কুবরাতুন কুবরাতুন আর কুবারুন এটা যখন ওই সেন্টেন্সের মধ্যে আসবো তখন আরো ক্লিয়ার হবে শুধু এখন শুধু এই পেট এই কুটুক মনে রাখি আর ফুলা এই দুইটা মনে রাখি আচ্ছা এখন সিফাতে মুশাব্বাহ হলো স্থায়ী গুণবাচক শব্দ মনে করেন আইন লাম এবং মিম এটা দিয়ে নাউন বানালে কি বারবার বললে আলিমা তাই না জানা তাহলে নাউন হবে কি আলিমুন জানে আসলে এই আলিমুনটা কখন আপনি মনে করেন আপনাকে এখন জানাচ্ছি একটা বিষয় আপনি জানছেন সুতরাং ইউ আর আলিম কিন্তু আপনার মধ্যে যদি একটা গুণ থাকে যে আপনি সর্বজ্ঞ আল্লাহ আলিমুন আমরা বলি না এইটা হলো এই যে ফাইলুন এই ওজনে শব্দগুলি হলো স্থায়ী গুণবাচক বিশেষ্য বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সমূহতে আপনি পাবেন এদের লতিফুল কবীরুন হ্যাঁ কবীরুন সমস্ত কিছু এই যে এখান থেকে আসে না এই স্পেলিংটা এটার আরো কিছু ওজন আছে এই যে আপ আলু এটার মতোই ফাইলুন করিমুন বা আরাজু এগুলো মানে শরীরের দোষ ত্রুটি এই হিসাবে ব্যক্ত করা হয় মোটামুটি এই আইডিয়া নিয়ে নেন তারপরে আমরা আরো ফার্দার আপনাদেরকে ক্লিয়ার করবো ইনশাল্লাহ এগুলি আমার একটা কোশ্চেন ছিল স্যার এখানে জি প্লিজ আমরা তো জানি যে আলিমুন যেটা বললাম এটা তো ওই যে বললেন লাজিম ফেল থেকে আসবে আরেকটা কথা যেটা সেটা হচ্ছে যে নাসিরুন তাহলে এটা কি এটার ভার্ব কোনটা নাসর নাসর থেকে কি আসবে নাসরটা কি লাজিম ফেল নাসারা ইয়ান শুরু যদি হয় তাহলে এটা হবে নাসিরুন না এখানে দুইটা জিনিস দেখেন পাশাপাশি এই দুইটাকে একসাথে পড়তে হবে জি ইট ইজ গুড কোশ্চেন এখানে আছে লাজিম তাই না জি আর এখানে আছে মুতাদ্দি জি এখন আপনি শব্দটা কি নাসিরুন থেকে তাই না হ্যাঁ নাসারা ইয়ানসুরু তাহলে এটা হলো মুতাদ্দি এটার অবজেক্ট দরকার হয় তাই জি তাহলে নাসিরুন যে শব্দটা এটা হলো ইসমুল মুবালাগা আচ্ছা তাহলে এটা ইসমুল জি 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 বলো আল্লাহ আল্লাহর একটা গুণবাচক নাম নাসিরুন এটা হলো এই 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 ঘরের মধ্যে পড়বে কারণ নাসারা ইয়ানসুরু বার থেকে এটা আসছে জি তাহলে এটা আদিক কবু যাবে হ্যাঁ এখন আসেন কাবুরা ইয়াকবুরু কাবুরা হলো বড় হওয়া এটা কোন ধরনের বার লাজিম হবে এটা লাজিম হবে এখন ওইখান থেকে আপনি পাচ্ছেন কাবিরুন ওজন কি কাবিরুন ওজন কিন্তু এটা এবং এটা জি জি এই কাবিরুন কে কি বলবেন এখন মোবালাগা বলবেন না মুশাব্বা বলবেন এবং এছাড়াও এগুলি আমিও হয়তো পুরো আপনাদেরকে এখন বুঝাতে পারছি না বাট এই অংশটা কি ধরা যাবে স্যার একটু যদি প্লিজ স্যার এই যে ইসমুল আলার পরে আপু তো প্রশ্ন করছিলেন তারপরে আমি একটু ইয়ে হয়ে গেছিলাম আর কি আচ্ছা একটু যদি একটু রিপিট করতেন প্লিজ ইসমুল আলা তো ক্লিয়ার না হ্যাঁ জি স্যার তারপর থেকে এরপরে বলছি ইসমুত তাবজিল হলো তুলনামূলক আপনি অমুক থেকে বড় অমুক থেকে অনেক বেশি বড় সেটার প্যাটার্নটা হলো আফাল এখন এই এখন আসেন মুশাব্বা সিফাতে মুশাব্বা এবং সিফাতে মোবালাগা অর্থ দেখেন
স্থায়ী গুণবাচক বিশেষ্য আর আধিক্য গুণবাচক বিশেষ্য। এটার প্যাটার্ন এখানে আছে ফাইলন, এখানে আছে ফাইলন, দুইটাই কমন। এখন একজন সিস্টার খুব সুন্দর প্রশ্ন করছেন যে কিভাবে বুঝবো। এখন যদি যে ভার্বটা থেকে, যেমন নাসারা, আপনি একটা ভার্বের নাসারা, এই ভার্বটা কি কমপ্লিট করতে অবজেক্ট দরকার আছে না অবজেক্ট দরকার নেই? জি অবজেক্ট দরকার আছে, যে কাকে সাহায্য করা হচ্ছে। তাইলে এটা হলো মুতাআদ্দি। জি স্যার। ওখান থেকে আপনি যখন নাসিরুন পাবেন, নাসিরুন না নাসিরুন, তখন হলো মুবালাগা। কাবুরা ইয়াকবুরু বড় হওয়া, জি হাসুনা ইয়াহাসুনু হলো সুন্দর হওয়া। জি স্যার। তাইলে সুন্দর হওয়া কোন ধরনের বার? লাজিম। লাজিম। তাইলে ওখান থেকে যখন আপনি পাবেন আহসানুন না হাসিনুন হয় কি না আমি জানি না, কাবিরুন হয়, কাবিরুন যখন পাবেন তখন প্যাটার্ন কিন্তু এটার সাথে মিলে, এটার সাথে মিলে, আপনি নেবেন কোনটা? তার মানে হচ্ছে স্যার যেটা লাজিম ফিল থেকে আসবে সেটা হচ্ছে মুশাববাহা। কারেক্ট। আর মুতাওয়াদ্দি থেকে আসলে সেটা হবে মুবালাগা স্যার, উইথ দি সেম প্যাটার্ন। জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। এই এই এটা হলো এই দুইটা আলোচনা, আর বাকিগুলি যেগুলি দেখতেছেন এগুলি এই চেহারা হলেই হবে, এই চেহারার সাথে মিললেই হবে। স্যার এগুলো কি কেমন করে হয় আপনি বলেছেন? না এগুলির কোনো সূত্র নাই, চেহারা এরকম। ফাআলুল লিমা ইউরিদ, আমরা কোরআন শরীফে পাই এটা, ফাউলুন, হ্যাঁ ফাআলুন, এই চেহারায় যদি পান তাহলে এগুলি হলো সিফাতে মুবালাগা, আর এই চেহারায় যদি পান তাহলে এগুলো সিফাতে মুশাববাহ। তাহলে ফাআলুনটা কি হবে? ইসমুল মুবালাগা। ইসমুল মুবালাগা, ফাআলুল লিমা ইউরিদ, উনি করেন যেমন তুমি চান। এগুলি আপনারা যদি ইয়েতে খোঁজ করেন, গ্রামার বইতে কিছু খোঁজ করেন, আমি দেখি গ্রামার বই বের করে আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব। আপাতত যে আইডিয়া দিচ্ছি এই আইডিয়া ফার্দার স্টাডির জন্য কিন্তু মোটামুটি হলো একটা। ওকে, আপনাদের কাছে কি ইয়ের বইটা আছে, নাহিদ হাসানের গ্রামার বইটা আছে? জি আছে উস্তাদ জি। কেউ কি বলতে পারেন কত কোন পেজে এটা পাওয়া যাবে? আমার ফটোকপি। ওকে, লার্নিং গ্রামাটিক্যাল লুগাতুল কোরআন, এটা একটু যদি দেখি আমরা, দিস আর অ্যাভেলেবল সামওয়্যার। হ্যাঁ আমি ফটোকপি করে নিয়েছি। বুঝতে পেরেছি। তাহলে এই যে নাউনগুলো এটা ভার্ব থেকে নির্গত হচ্ছে তাই স্যার? এক্স্যাক্টলি, রুট হলো ভার্ব থেকে আসবে, এই জন্যই এগুলি ভার্ব। হ্যাঁ ঠিক আছে, তিন লেটার হবে, আমার কথা উৎপন্ন, এগুলি হলো অরিজিনাল নাউন না, মানে ভার্ব থেকে সে এসেছে আর কি, ডিরাইভ হয়ে আসছে। কারেক্ট বলতে পারি। আচ্ছা স্যার ঠিক আছে, আমি যদি খুঁজে পাই পাওয়া যাবে কিনা আল্লাহ জানে, দেখি নেই অনেকদিন। আমি দেখি আপনাদেরকে কোন একটা রাইট আপ দিতে পারি কিনা অন দিস। এখন বলেন এই পর্যন্ত যেটা বুঝলাম পড়লাম, ফার্দার স্টাডি করলে বোঝা যাবে তো বাকিটা? অ্যাপ্লিকেশনে গেলে ক্লিয়ার হয়ে যাবে আর একটু। আর আর আমি আমি আপনাদেরকে বলছি, শুনেন, ওই যে যারা টাইমও মিলবে না আপনাদের সাথে, আমাদের ইয়ার ক্লাসে আপনারা জয়েন করেন, ওই বালাগার বালাগানা তারকিবের ক্লাসে, ডোন্ট ওয়ারি ফর পেমেন্ট এন্ড অল দিস থিং, অ্যাটলিস্ট রেকর্ডটা পাবেন, রেকর্ডটা দেখেন। এবং আমাদের ক্লাসগুলি এমন হয়, যেমন আমার মানে আপনি রেকর্ডে দেখি অনেকটা ধরতে পারবেন, ফার্দার যদি মনে করেন কোনো কিছু এক্সপ্লেনেশন দরকার হয় আমরা তো আসি। জয়েন করা যায়, কারণ লেকচারটা তো আমি রেগুলার বেস দেখতে পারবো না, এটাই আমার সমস্যা, যে যেহেতু আমি সময় দিতে পারবো না, আমি শুধু শুধু জয়েন করে ফ্রাস্ট্রেটেড হয়ে যাব, কারণ আমি তো এই পরীক্ষাগুলো শেষ না করে আমি মাথা থেকে ক্লিয়ারও করতে পারবো। যিনি পারেন, কারণ মোটামুটি কিন্তু আমাদের
মানে আপনাদের বেসগুলো আবার হবে না উস্তাদজি? যেমন নেক্সট ইয়ার যেমন ডিসেম্বর থেকে আবার ফ্রি হয়ে যাব, আবার হবে ইনশাআল্লাহ, আবার হবে ইনশাআল্লাহ। ওইটা ওইটা আমি চাচ্ছি যে একটু কমপ্লিটলি ফুললি যাতে ফোকাস করতে পারি শেখার জন্য, ওই মানে নিজেকে একটু ফ্রি রেখে বসি, তাহলে আমি ইন্টারেস্টেড হব বেশি ইনশাআল্লাহ। দ্যাট উইল বি অলসো, দ্যাট উইল বি অলসো ওকে। আচ্ছা এখন আমরা একটু ইয়েতে যাই না, অ্যানাদার সাম টাইম এই পড়াটা, এখন এই জিনিসটা একটু হ্যান্ডেল করা শুরু করেন আস্তে আস্তে। এই বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং জান, কোথাও ডিফিকাল্টিস ফেস করলে নিচের দিকে হালকা দেখেন, মিলে যাবে অনেক কিছু এবং এটা পড়তে পারবেন। দেখেন এখানে লেখা আছে সিফাতুন সানিয়াতু, সিফাতুল্লাহি, আপনি সিফাতু তাক যাই পড়েন বুঝাতো যায় আল্লাহ সিফাত তার রহিমুন, আল্লাহর যে এই নামটা এটা কি তাহলে মুশাববাহা মানে শেষেরটা যেটা মুতাওয়াদ্দি আছে? হ্যাঁ কারেক্ট, রহিমা রহম করা, এর মানে কোন অবজেক্ট দরকার আছে, রহম করতে হচ্ছে জি, হ্যাঁ এর মানে কোন অবজেক্ট দরকার আছে। এখন এই এই জিনিসটা আপনারা স্টার্ট অপারেটিং দিস ওয়ান, এগুলি দেখা শুরু করেন। হ্যাঁ আচ্ছা এটা দেখার পাশাপাশি এই জিনিসটাও দেখেন, এটা আমার বুঝানোর কিছু নাই, শুধু আপনাদের একটু টাইম দিয়ে দেখতে হবে। এটা কি আমরা আলাপ করছিলাম না আপনার সাথে হালকা একদিন একটু শুরু করছিলাম ওস্তাদজি? জি ওকে, দেখেন এত সব সূরা পাওয়া যায় না, হ্যাঁ যেগুলি পাওয়া যায় গুলি না আমাদের জন্য। বিসমি, বি হলো প্রিপোজিশন মানে হরফেজার, এসম হলো নাউন, হরফেজার এবং নাউন মিলে হলো মাজরুর, বিসমি আল্লাহি মুদাফ ইলাইহি, তো এটা যদি মুদাফ ইলাইহি হয় তাহলে এটা মুদাফ আল্লাহর নাম, আর রহমান লিখে দিয়েছে সিফাত মিলে যায়, যেই চেহারা আল্লাহর কাসরাযুক্ত ডেফিনেট মাসকিউলিন এক বচন সেইম, এটা যেই চেহারার এটা সেইম, এটা সুদাং সিফাত। আচ্ছা যার মাজরুর মিলে মোতাল্লেক হয় কিছুর সাথে ঝুলে থাকে, নাই এখানে কিছু উজ্জ্ব কিছু ধরে নিতে হবে, এই কটুক তো বোঝা যায় তাই না? এই যে আর রহমান শব্দের সিফাত যদি না বুঝি এ তো বলে দিচ্ছে আমাকে জি। ওকে এই স্টাইলে আগান, দেখবেন যে অনেক কিছু আপনাকে আপনি অটোমেটিক্যালি ধরতে পারছেন। পরের ইয়েতে যান, বিসমিল্লাহির রহমানির রহিম দ্বিতীয় ইয়েতে যান, আলহামদু, দেখেন কি লিখছে আলহামদু, লিখছে খবর, খবরটা এদিক থেকে আসছে তাই না? এটা যদি খবর হয় অরিজিট মুক্তাদা, এটা যদি খবর হয় খবরটা এদিক থেকে আসছে দেখাচ্ছে আমি পাচ্ছি না এখনো, তাহলে এটা যদি খবর এটা মুক্তাদা। ওকে এখন আসেন লিল্লাহি, তাহলে কি যার মাজরুর মিলে মাজরুর হলো, এই যে আল্লাহ শব্দটা লাফজুল জালালা যেভাবে লেখা দেখেন রব একইভাবে লেখা, তাহলে বদল এখন আপনি এটাকে সিফাতে বলতে পারেন, নো প্রবলেম। এখন রব্বুল আলামিন, আলামিনের রব, সুতরাং এটা মুদাফিলাই জি, যদি এটা মুদাফিলাই হয় সুতরাং এটা মুদাফ জি, ব্যাস এইভাবে কিন্তু এক্সপ্লেনেশন গুলি আপনি পেতে থাকবেন। এবং এখন কিন্তু আমার মনে হয় দিজ আর আন্ডারস্ট্যান্ডেবল, সামান্য কিছু ডিফিকাল্টিস ফেস করবেন দুই একবার, এরপরে কয়েকবার ইউজ করলে দেখেন। তারপর আর রহমানির রহিম লেখা আছে, কেন এরকম লিখলো তো বলেন, সিফাত বলতেছে, কাস সিফাত আল্লাহ সিফাত, আল্লাহ সিফাত ওই জন্যই কাসরা, যদি আল্লাহ সিফাত ওই জন্যই ইয়া কাসরা, তাহলে আমি বুঝলাম যে আর রহমান এবং রহিম কথারও সিফাত। ওকে ছিল নাকি
হ্যাঁ, তাহলে আমি এটা কি কি মৌসু সিফাত বলতে পারবো? ওই আল্লাহ আল্লাহ সিফাত আল্লাহ মৌসু মৌসু বলে অবশ্যই। এখানে যদি আপনি সিফাত পান, এটা যদি সিফাত হয় তাহলে এটা কি মৌসু অটোমেটিক। এরা লেখে না ক্লামজি হয়ে যাবে বলে। আচ্ছা, বাট আমি তো এটা তো আমার ইয়ে বুঝি যে এখানে যদি সে সিফাতকে এটাকে যদি সিফাত বলে মৌসুব তো এটা হতেই হবে। হুম হুম, তাহলে বলা যাবে যে আল্লাহ মৌসুফ এখানে, বাকিটা সিফা আল্লাহ, দুইটাই সিফা আল্লাহ। কারেক্ট, এখানে দুইটা। আমার কথা হলো এটা ইউজ করা, এটা এত সুন্দর টুলস, ইউজ করা শুরু করেন, ডিফিকাল্টিস ফেস করলে ছবি তুলে আমাদেরকে পাঠাবেন। এখন দেখেন মালিক ইয়াউমিদ্দিন, এটা আলোচনা করছিলাম মনে হয়। দেখেন প্রথমে আসেন এটা কি, আবার এগুলিও করবেন, মালিকুন যোগ ইয়াউমন যোগ দিন, এটা কি আলোচনা করছিলাম আপনার সাথে এরকম যোগ যোগ করে? এটা করা নাই, করছিলাম জি না, একদিন একটু দেখিয়েছিলেন কেমন করে বিসমিল্লাহ রহমান রহিম। হ্যাঁ, শুধু বিসমিল্লাহ রহমান রহিম। এটা দেখাই, ভেরি ইন্টারেস্টিং, মালিকুন ইয়াউমুদ্দিন। দেখেন এই কটুক যদি আপনার আপনার মাথায় ঢুকে ঠিক মতো, দিস উইল বি ভেরি ইজি। আমাদের তিনটা শব্দ তাই না, কি কি, মালিকুন ইয়ামুন আর দিনু। জাস্ট এই কটুক বুঝাইয়া আমরা আজকে শেষ করব। ওকে, এখানে লিখি মা লিকুন প্লাস ইয়াউমুন প্লাস আদ্দিনুন। আদ্দিনুন প্রথমে এই দুই অংশের কাজ করেন, তাহলে দেন ইকুয়াল টু মা লিখুন, লিখি এটা, এটার কাজ আমি এখন করবো না, প্লাস এখন হয়ে যাবে কি ইয়ামুদ্দিন ইয়ামু ইয়ামুদ দি দিনি দিনি, পাইলাম জি, মোদাব মোদাব হয়ে যাই তাই না জি। এখন এই কটুকের কাজ করি, এখন তাহলে কি হবে, মালিকু ইয়াউমিদ্দিন। আচ্ছা, এখানে ইউ লিখছি বলে এটা হবে ইয়াউম, এখানে কি হবে এখন বলেন, ইয়াউমিদ্দিন, কারণ মুদাফিলাহি হয়ে গেল, কার মুদাফিলাহি, মালিকের, ইয়াউমিন, আর বাকি অংশ একই থাকবে দিন। এখন মালিকি আবার ইকুয়াল টু লেখেন, এখন হয়ে যাবে মালিকি, কেন হইল এটা, এটা হলো এই পাশে যে আল্লাহ আছে তার সিফাত, তো আল্লাহ শব্দ কাসরা দিয়ে লেখা, তাহলে মালিক শব্দ আমাকে কাসরা দিয়ে লিখতে হবে জি, ব্যাস অঙ্ক শেষ। এই স্টাইলে আপনি যখন দেখবেন তখন দেখবেন যে না, জিনিসপত্র আসলে কঠিন না, সোজা। তাহলে আমরা এখানে আসতেছিলাম এটাতে না, ও সজি একটা জিনিস একটু রিকোয়েস্ট করবো, আপনি এর আগে দিয়েছিলেন আমি লস্ট করে ফেলছি, আমি মোবাইলে এটা ডাউনলোড করতে পারি নাই, আমার আপনি আমাকে একটু যদি কাইন্ডলি আবার একটু লিংকটা দেন, আমি আমার কম্পিউটারে, আমি কোনটা ওই অ্যাপসটা না এই এটা, এই এইটা এবং অ্যাপসটা দুইটা, এটা তো, এটা তো আপনি অনলাইন, এটা গুগল, আমি ডাউনলোড করতে পারি না আমার মোবাইলে, এটা ডাউনলোড করতে পারবেন না, এটা গুগলে, গুগল থেকে আনতে হবে কোরআন কর্পাস। হ্যাঁ, তাহলে এটা না, আপনি আরেকটা লিংক দিয়েছিলেন যেটা আপনি ডাউনলোড করে নিন। এখন এটা বোঝা গেছে, দেখেন তাহলে দেখেন ইয়াউমুন ছিল আদ্দিনু ছিল ইয়াউমুদ্দিনি, মালিকির কারণে ইয়াউমিদ্দিনি, দেখেন দিস ইজ মুদাফিলাইহি,
তাহলে এটা কি মুদা মুদাফ আবার এটা মুদাফিলাই কিন্তু এটা ইট হ্যাজ ডাবল রোল তাহলে এটা মুদাফ আবার এটা কিন্তু বদল কার বদল আল্লাহ আল্লাহর বদল আল্লাহ মাজরুর সুতরাং এটা মাজরুর স্যার বদল কাকে বলছি বদল হলো যেই জিনিস যে ওয়ার্ড দিয়ে একই জিনিসকে পূর্বের কোন একটা জিনিসকে মিন করা হয় তাহলে বদল কেন করি আমরা স্যার যেমন এখানে আল্লাহ তাহলে এখানে আপনার লিখতে হবে কি আল্লাহিম ইয়াউমিদ্দিন আল্লাহকে আপনি আল্লাহকে আপনি মালিক বলছেন এখানে আরেকটা প্রতিশব্দ দিয়ে আচ্ছা আচ্ছা সিনোনিমটাকে বদল বলছি কারেক্ট সিফাতও বলা যায় কোন কোন সময় আবার কখনো তো দমির তো কখনো ইয়া হবে না বদল হবে না তাই না স্যার কোনটা দমির দমির বদল হিসাবে জি বলা যাবে আপনি যাকে মিন করতেছেন ওটাকে বদল বলতে পারেন কিন্তু দমির তো সর্বনামই অলরেডি একটা নাম দেওয়াই আছে ওর আচ্ছা তাহলে এটাকে আপনারা যদি আস্তে আস্তে ফলো করার চেষ্টা করেন আপনি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন অ্যালং উইথ অ্যাপস এই যে ইয়া কা না বুধু দেখেন এটা শেষ করে দেই তাহলে দেখেন ইয়া কা আগে এটা ইয়া কা দেখেন কি লিখছে মাফুলুন বিহি লিখছে তাহলে মাফুলুন বিহি কার হয় ভার্বের হয় তাহলে এটা ফাইল ফাইলের একটা ফাইল থাকে ফাইল কই নাহানু ফাইল তাহলে ইনবিল্ট তাহলে আমরা এখানে কি পেলাম ফাইল ফাইল মাফুলুন বিহি সুতরাং এটা জুমলাতুল ইসমিয়া ভার্বাল সেন্টেন্স জি এখানে আছেন দেখেন ওয়া ওয়া হলো কনজাংশন তাহলে ওয়া এর এক পাশে হ্যাঁ ওয়া এর এক পাশে হলো মাউতু এই পাশে এটা হলো মাউতুফুন তাহলে এই পাশে কি হবে মাউতুফ আলাই মাউতুফুন আলাইহি তাহলে এটা কিন্তু একই জিনিস নাস্তাই এখানে হলো ইয়াকা মাফুলুন বিহি লিখছে সুতরাং মাফুলুন বিহি যদি থাকে তাহলে ফেল থাকতে হবে ফেল যদি থাকে তার ফাইল থাকতে হবে ফেল ফাইল মিলে আবার একটা জুমলাতুল ফেরিয়া হইলো দুই জুমলাতুল ফেরিয়া একটা হলো মাকতুফুন আর একটা হলো মাতুফুন আলাইহে জুমলাতুল মাতুফাতুন কিংবা জুমলাতুল ফেরিয়া তো বলতে পারেন ফিনিশ অনেক সুন্দর ক্যালকুলেটিভ জিনিসগুলো এরা এরা অনেক সুন্দর করে এই জিনিসগুলি তুলে ধরছে খুব ইজিলি বোঝা যায় আর ফার্দারি এর জন্য এখানে যাবেন এখানে যে লেখাগুলি আছে না সব বুঝবেন দেখেন অল ইউ উইল আন্ডারস্ট্যান্ড একটু প্রথম দিকে কষ্ট লাগবে এটা কি দেখেন তো দমির দমির নসব হুন ফাসিলুন এই দমিরটাকে বলতেছে নসব মানসুব ওয়ালা দমির কারেক্ট কারণ ইয়াকা মাবনিউন আলাল ফাতহি এই কটুক আমি বুঝি তাই লিখতে হলো মাফুলুন বিহি আবার এই কটুকু বুঝি মুকাদ্দাম মানে আগে প্লেস করা হয়েছে এখন মুকাদ্দাম যদি আপনি না বুঝেন ডিকশনারিতে এই কটুক লিখে দেন আপনার কাছে যে হ্যান্ড ডিকশনারি আছে না আপনি একটা দিয়েছিলেন আমাদের ইংলিশ ডিকশনারি ইয়ে না এখানে একটা ডিকশনারি আছে আমি আপনাদেরকে ডিকশনারিটা দেখাচ্ছি এটা ডাউনলোড করে নিয়েছি হ্যাঁ এই যে এটা দিয়ে আছে এই ডিকশনারিটা দেখেন এই চেহারার একটা ডিকশনারি আপনি মোবাইলেও নিতে পারেন কম্পিউটারেও নিতে পারেন সবকিছু এখানে পাওয়া যাবে তাহলে ফর টুডে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আগামীকার দিন আমরা আসলে আরেকটা ওই যে পেজ নাম্বার 1টা শুরু ওখানে শুরু করব স্যার একটু কাইন্ডলি লিংক দুটো দিয়ে আমাকে আমি কালকে ইনশাআল্লাহ চেষ্টা করব আমার কম্পিউটারে ডাউনলোড করতে কষ্ট করে করতে হবে কি আমাকে একটু মোবাইলে আপনাকে একটা মেসেজ দিতে হবে আমাদের কাছে অনেক ঠিক আছে স্যার আমি এখনই দিচ্ছি হ্যাঁ কি চান তাহলে আমি আসলে খেয়াল করতে পারবো আপনি আমার কাছে কি চাচ্ছেন হ্যাঁ জি স্যার যে আপনি একটা ইয়ে দিছিলেন না আমি আমি নিজেও ওইটা ডাউনলোড করতে পারি নাই দেখে ছেড়ে দিছিলাম ওই যে একটা ইয়ে দিছিল লিংক দিছিলেন যে ওই লিংকটা যদি আমরা ডাউনলোড করে অনেকেই করতে পারছে যারা অ্যাপল কম্পিউটার বা অ্যাপল মোবাইল তারা স্ট্রাগল করছে তারা একটু ডিফিকাল্টি ফেস করতেছে কারেক্ট বাট এটা ইয়েতে নামা যায় কম্পিউটারে নামা যায় আমি আমারই জন্য আমার কম্পিউটারটা অ্যাপল কম্পিউটার ম্যাকে তো আমি চিন্তা করতেছি যে আমি আমি ম্যাকে ট্রাই করি নাই আমি মোবাইলে ট্রাই করছিলাম
তো আমি একটু ম্যাকে ট্রাই করতে চাই যে আমি আমার কম্পিউটারে আমি নিতে পারি কিনা ইনশাআল্লাহ তো নেক্সট ক্লাস আবার শনিবারে দেখা হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহুম্মা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া তাকরু ওয়া তুবিলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ